আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় এ কারণে। আপনি কিছুদিন এটা করে দেখেন, দেখবেন আপনার জীবনে কি পরিমাণ বরকত এসেছে। আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার উপরে উদ্বুদ্ধ করেছি, তারা আমল করে। আমার বয়স 21 বছর, সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিভাবে প্রোডাক্টিভভাবে কাটাবো, আমার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে, খুব দরকারি একটা প্রশ্ন করেছে। প্রোডাক্টিভিটি আমাদের জীবনে বরকত, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের অনেক সোনালী মানবরা আছেন, তাদের মাত্র 30-35-40 বছরের জীবনে হাজার হাজার পৃষ্ঠার বই রচনা করেছেন, গবেষণামূলক বই। আজকালকার মতো কপি পেস্ট মার্কা বই না, যে গুগল থেকে নকল করে কপি পেস্ট করে বই লিখে ফেলছে। জি না, তখন গুগল আর নেট ছিল না, লাইব্রেরি থেকে পড়াশোনা করে নিজেরা গবেষণামূলক গ্রন্থ লিখেছেন, 10 ভলিউম, 20 ভলিউম, 30 ভলিউমের এক একটা বই, এক একটা বই এক একটা আলমারি হয়ে যাবে। 30-40 বছর বয়সে এত বড় বড় বই লিখে ফেলেছেন। আর আমরা অনেকে আছি 30-40 বছর বয়সে ওই বইগুলো পড়েও শেষ করতে পারবো। তাদের জীবনে অনেক বরকত ছিল, অল্প সময়ে অনেক কাজ করতে পারতেন। আমাদের জীবনে বরকত নাই, একেবারেই বরকত নাই। দেখতে দেখতে জীবন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, কিছু করা হয় না। তো জীবনে বরকত কিভাবে আসবে, প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন, যে অল্প সময়ে অনেক কিছু করতে পারেন, কিভাবে করবেন, আমি কয়েকটি পরামর্শ দিতে চাই এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। নাম্বার 1, খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন, রাতে দেরিতে ঘুমাবেন না। যারা রাতে দেরিতে ঘুমায় এদের জীবনে বরকত নষ্ট হয়ে যায়, এদের জীবনে প্রোডাক্টিভিটি থাকে না। দেখুন পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে, আপনি আমেরিকা বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, আপনি ইউরোপ বলেন, পৃথিবীর যে সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে, তাদের দেখবেন সবার একটা কমন লাইফস্টাইল হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে। উন্নত সমস্ত উন্নত দেশের সব মানুষদের মধ্যে এই কালচার আছে। সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সন্ধ্যার পর পর শুয়ে পড়ে, আর আমাদের বাঙালির রাত শুরুই হয়ে হলো 10টার পর, তাই না? আমরা অফিস আদালত থেকে আইসা বাসায় রিমোট নিয়া জামা টামা খুলে ধুইয়া বৈশা, এরপরে আমরা আয়সার নামাজ যদি পড়ি নামাজি হই, আর বেনামাজি হলে তার কোনো কথাই নেই। আইসা আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা পর একটা চ্যানেল পাল্টাতে থাকি, এরপরে মোবাইলে ফেসবুকে আতাইতে থাকি, খাওয়া দাওয়া করে শুধু শুধু আমাদের 12টা, 12:30, 1টা। এই যে দেরিতে ঘুমাই, আমাদের জীবনের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। যে তরুণ তার প্রোডাক্টিভিটি বাড়াতে চায় সেই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমায়, রাতে তাড়াতাড়ি ঘুমায়, যেগুলো রাতে করবেন ওইগুলো সকালে করবেন। অনেক যুবক আছে পড়াশোনা করে রাত 12টা পর্যন্ত, আরে ভাই রাত 10টায় আপনি ঘুমিয়ে যান, এই যে 2 ঘন্টা পড়লেন, ভোর রাতে উঠে ফজরের সময় 2 ঘন্টা পড়েন, ওই 2 ঘন্টা এই 2 ঘন্টার চেয়ে অনেক বেটার হবে। কারণ 6-7 ঘন্টা, 8 ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশ মুড থাকবে, ওই সময় পড়লে সেই পড়াটা অনেক তাড়াতাড়ি আপনার আত্মস্থ হবে। আপনি সারা দিনের হ্যাসেলের পর রাত্রে পড়তে যান, আপনার মাথায় পড়াটা এত তাড়াতাড়ি রপ্ত হবে না, যত তাড়াতাড়ি রপ্ত হবে 6-7 ঘন্টা ঘুমানোর পর। আমি একটা কথা সবসময় বলি, এই যে হেফজুখানার ছাত্রদেরকে আমরা পুরস্কার দিলাম আজকে, সারা বাংলাদেশের সমস্ত হেফজুখানার ছাত্রগুলো এক একটা মিরাকল, এক একটা অলৌকিক। কারণ এই যে অলৌকিকত্ব, এক একটা অলৌকিক বিষয় এদের মধ্যে রয়েছে, সেটা হলো যে এরা সবাই ছোট ছোট বাচ্চা মানুষ, 30 পারা কোরআন হেফজ করে ফেলে মাত্র 2 বছরে, 1 বছরে 6 মাসে বিভিন্ন সময়। কিভাবে সম্ভব 30 পারা কোরআন, এত বড় কোরআন পুরাটার হেফজ করে ফেলে, মুখস্থ করে ফেলে, কিভাবে সম্ভব? যে কয়েকটা সিক্রেট আছে, এই সিক্রেটসগুলোর মধ্যে একটা সিক্রেট হলো, একটা রহস্য হলো যে হেফজুখানায় 100% ছেলেরা রাতে তাড়াতাড়ি ঘুমায়। তারা রাত 10টার ভিতরে 100 ভাগ হেফজখানার ছাত্র সারা বাংলাদেশে ঘুমায় পড়ে, কোথাও পাবেন না 10টা বড় ছেলেরা পড়ালেখা করে, সব 10টার মধ্যে ঘুমায় যায়, পুরা কোরআন হেফজ করে ফেলা অল্প সময়ের মধ্যে, আবার রাত জায়গা পড়ে না। কিভাবে সম্ভব? কারণ তারা ওই যে আবার ভোরে উঠে যায়, ভোরে উঠে পড়ে, ওই ভোরের সময়টা রাতের 4 ঘন্টা আর তখন 1 ঘন্টা সময়। এজন্য প্রোডাক্টিভিটি বাড়াতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, যেটা রাত জেগে করবেন যে কাজটা সেটা ভোরে করবেন। 1-2 নম্বর হলো সকালে ঘুমাবেন না, সকালে ঘুমানো যাবে না, সকালের ঘুম মানুষের জীবনের বরকত নষ্ট করে দেয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করবেন, আর ওই টাইমে আপনি ঘুমায় থাকেন। সকালে আপনি পড়ালেখা করেন, ছাত্র মানুষ, তাহলে পড়ালেখা বরকত হবে, আপনি কর্মজীবী কাজ করেন, আপনার কাজে বরকত হবে, আপনি কৃষক, কৃষক কৃষি কাজ করেন, আপনার জীবনে বরকত হবে। আমাদের সমাজে, আমাদের দেশে 9টা 10টা, সকাল 9টা 10টা 11টা আগে দোকান খোলে না, কারণ পাবলিক ঘুমায় থাকেন, একটাই না, রাত জাগে আড্ডা মারে আর সকালে ঘুমায় থাকে, ঠিক না ভাই? ঠিক, আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় এ কারণে। আপনি
কিছুদিন এটা করে দেখেন, দেখবেন আপনার জীবনে কি পরিমাণ বরকত এসেছে। আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার উপরে উদ্বুদ্ধ করেছি, তারা আমল করে, রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে, 10টার ভিতরে সবার ঘুম শেষ আর সকালে কোনো ঘুম নেই, ভোর থেকে উঠে যার যার কাজ কাজে সে লেগে যায়, আবার দরকার হলে দুপুরে একটু ঘুমাবেন, সুন্নাত সেটা, আর এর বাইরে কোনো কাজ করবেন না। তাহলে প্রোডাক্টিভিটির জন্য এক নম্বর হলো রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, দুই নম্বর হলো ফজর পরে ঘুমাবেন না, ফজর পরে জেগে থাকবেন, কাজ শুরু করবেন। আর রাতে তাড়াতাড়ি ঘুমালে এমনি ফজর আপনি ফজরের সময় আপনি ঘুম ভেঙে যাবে, কারণ সারা রাত ঘুম বড় রাত ঘুম হয়ে যাবে ইনশাআল্লাহ। তিন নম্বর এবং সর্বশেষ প্রোডাক্টিভিটির জন্য যেটা বলতে চাই তা হলো, এই মোবাইল এবং বিভিন্ন রকমের ডিভাইসের নেশা বন্ধ করতে হবে, তা না হলে প্রোডাক্টিভিটি কখনো বাড়বে না। মনে রাখবেন, মোবাইলের নেশায় বুদ হয়ে থাকে আর জীবনে বড় কিছু করতে পারছে মানে একটা মানুষ পৃথিবীতে আপনি খুঁজে দেখাতে পারবেন না, একটা মানুষও না। মোবাইলের নেশায় সারাদিন ভূতের মতো মোবাইল টিপে আর আঙুল দিয়ে স্ক্রল করে একটু পরপর, এই মানুষগুলো জীবনে বড় কিছু করতে পারে না যদি এই অভ্যাস না ছাড়ে। এই অভ্যাস যেদিন ছাড়ে সেদিন তৌফিক হতে পারে, একসাথে মোবাইলের নেশাও আছে আবার বড় কিছু করতে পেরেছে এটা হয় না। অনেককে আমরা ওয়াজ শোনার নাম দিয়ে শয়তান আমাদেরকে মোবাইলের ভিতরে লাগিয়ে দিস, আলে প্রোডাক্টিভিটির জন্য এই কাজগুলো করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জনৈক আলোচক বলেছেন, বাবা মার দিকে নেক নজরে 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব হয়, কথাটা কতটুকু সত্য জানতে চাই। বাবা মা, তাদের শ্রদ্ধা করা, তাদেরকে ভালোবাসা, এটা ইবাদত এবং নেক আমল। বাবা মাকে ভালোবাসলে আপনি সওয়াব পাবেন। হাদিসে আসছে, রিজাল রব্বের ফিরাদাল ওয়ালিদাইন ওয়াসখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদাইন। বাবা মা খুশি তো আল্লাহ খুশি, কারণ বাবা মা তার উপরে নাখোশ তো আল্লাহ তার উপরে নাখোশ। এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন। আল্লাহ বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করবে। ভাইরা আমার, যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি, যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম। আমি প্রায় বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানায় দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না। বহু মানুষ ভালোবাসা দেখাবে আপনাকে, আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদের বুকে ধারণ করে। হয়তো আপনার বাবা সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, প্রকাশ করতে পারে না বেচারা, কিন্তু আপনার এই অশিক্ষিত বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ভক্ত অনুরক্ত আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চাইতে আপনার অশিক্ষিত বাবা তার ওজন, তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচাইতে বেশি। ভাইরা আমার, বাবা মায়ের ফজিলত নিয়ে বহু হাদিস আয়াত আছে, সেগুলো ঠিক আছে, কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজর সওয়াব হবে এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই কথা কোনো, কেউ যদি বলে থাকে যে 100 বার তাকালে 100 হজের সওয়াব পাওয়া যাবে, তাহলে এটা কোনো সহি বা বিশুদ্ধ হাদিস দ্বারা কোনো আয়াত দ্বারা প্রমাণিত না। বাবা মার মর্যাদা বোঝানোর জন্য বহু আয়াত আছে, বহু হাদিস আছে, কিন্তু হাদিস এবং কোরআনের নামে, আল্লাহ রসুলের নামে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আসলে সেটা সেভাবে প্রমাণিত হয় নাই। বিদায়, আমরা সহি এবং শুদ্ধটা বলবো, ভুল ভাল কথা বলবো না।